এই মুহূর্তে আপনাদের নিয়ে উপস্থিত হয়েছি উড়িষ্যার এক ভয়ঙ্কর শ্মশানে আপনারা আশা করি শুনতে পাচ্ছেন আমার পেছনে অথই সমুদ্র এবং তার একটা জলের শব্দ আপনারা পাচ্ছেন নিশ্চয়ই আর আমি এখানে দাঁড়িয়ে আছি শচীন তুমি একটুখানি আমার এই চিত্র দেখাও এখানে বিষয়টা কি আমার দর্শকরা আমার যারা দেখছে ভিডিওটা তারা একটু দেখু এটা হচ্ছে একটা মৃত দেহ রাখবার মতো জায়গা করা হয়েছে এর ওপরে কাঠ সাজানো হয় দেখাই যাচ্ছে এখানে কাঠ আছে আর সেই কাঠের ওপরে মৃতদেহ শোয়ানো হয় এবং তারপরে তলা দিয়ে আগুন দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে উড়িষ্যার খুব গ্রাম্য একটা পরিবেশ মানে ভীষণ গ্রাম যেখানকার মৃতদেহগুলো এভাবেই এখানে এনে কাজ করা হয় তো আজকে আপনাদের কথা দিয়েছিলাম আপনারা দেখেছেন গত মাসে বোধহয় একটা ক্লিপ যে আমি বলেছিলাম উড়িষ্যার শ্মশানে আপনাদের কিছু ভিডিও করব। তো যাই হোক আমরা আজকে ভোরবেলায় পৌঁছেছি এখানে আর আজকে আমরা সাড়ে তিনটার সময় উড়িষ্যায় ঢুকেছি মানে একটা লম্বা রাস্তা সেই রাস্তা যাত্রাটাও ছিল আমাদের খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর এই কারণে বললাম রাত এগারোটার সময় আমরা একটু অসুবিধায় পড়ে গিয়েছিলাম তারপরে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে সেই ব্যাপারটাকে সলভ করে তারপরে কিন্তু আবার গাড়ি ছেড়েছি যাই হোক এগুলো তো ফেস করতেই হয় এই ধরনের অভিযানের ক্ষেত্রে আপনাদের আজকে এই শ্মশানে বেশ কিছু জায়গায় ঘোরাব আপনারা দেখতে থাকুন মি হচ্ছে আর একটা চিতা পাথর দিয়ে ঢাকা হয়েছে পাথর দিয়ে চ্যানেলটা বানানো হয়েছে যেমনটা টাউনের শ্মশানগুলোতে করা হয় চির বানানো হয় চির লোহার এখানে পাথর দিয়ে এগুলো পাথর বলতে একটা শব্দ ফেলে পাখি ঠাকি হবে জঙ্গল আছে আমাদের এখন ক্যামেরায় দেখাতে পারবো না যেহেতু অন্ধকার ভীষণ অন্ধকার ওদিকে কিছু দেখাবার মতন পরিস্থিতি নেই হয়তো সেখান থেকে কোনো পাখির ডাক আসছে এক মিনিট বুঝছেন নস্যকালীন অভিযান অশরীর খোঁজে আপনারা তো দেখছেন আমার ভিডিও দেখতে থাকুন খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি এখানে মাঝে মাঝে আমার একটা জিনিস মনে হচ্ছে যেন যেন কিছু একটা শব্দ মনে হচ্ছে কেউ যেন আশেপাশে যেন কারোর উপস্থিতি এটা যেন মনে হচ্ছে নানান রকম শব্দ পাচ্ছি আমি যাই না আপনারা শব্দটা কেউ বুঝতে পারছেন কিনা দুটো তিনটা সিগন্যাল কিন্তু এখানে আছে স্যার দুটো তিনটে সিগনাল মাঝে মাঝে কিন্তু বেশ জল জল করছে না আমার এখানে কিছু যেন বারবার একটা নজরে আসছে জানো তো আমি বুঝতে পারছি একটু ফোকাস করো তো একটু ফোকাস করো তো লাইটটা স্যার মাঝে মাঝে কিন্তু একটা জিনিস ধরছে চোখে অনেক দূরে ইয়েস স্যার তুমি একটুখানি এই তিনটে মাথার মতো জিনিসটাকে ফোকাস করো আমার দর্শকদের জন্য। সমুদ্র কাঁকড়া বলা হয় আপনারা দেখেছেন অনেকেই দেখেছেন গ্রামগঞ্জে দেখবেন অনেকে এসব তেল বিক্রি করতে আসে তেল এর তেল তো সেই আমি আমি তেল ভেস্তে আসি নি এটা মনে করবেন না এখানে সমুদ্রের ধারে এগুলো কুড়িয়ে পেয়েছি আরও ওদিকে আছে অনেক তো এটা তেল বিক্রি হয় সমুদ্র কাঁকড়া বলা হয় এরকম অনেক পড়ে আছে এখানে তো যাই হোক আপনাদের একটু দেখে নিলাম আর কিছু না সমুদ্র কাঁকড়া এর তেল হলে তেল ব্যথা বেদনা আরও সব কী কী অসুখ বিসুখ নাকি ভালো হয় বলে সবাই জানি না আমি সত্যি কি মিথ্যে তবে আপনারা এটা জানেন চলো আসো একটুখানি এদিকে বাতাস এখন এদিকে চলছে বাতাস এদিকে চলছে বাতাসের বিরুদ্ধ দিকে কিন্তু এই জিনিসটা এখন দেখা যাবে

আপনাদের নৈশকালীন অভিযান অশরীর খোঁজে নিয়ে এসছি সেই উড়িষ্যার বিতর্কিত শ্মশানে একটু বিশ্রাম করছি অনেক রাত হয়েছে আর বুঝতেই পারছেন দৌড়াদৌড়ি করতে গিয়ে দু একবার পড়েও গেছি সত্যি কথা বলতে আপনাদের তো লুকাই আমি দু একবার পড়েও গেছি তো আমার ক্যামেরা পারসনকে বললাম আমি একটু বসি তুমি বরং আমার দর্শকদের সাথে আমি একটু কথা বলি তুমি শেয়ার করে দাও তো বললো হ্যাঁ ঠিক আছে তুমি কি ধরতে পারছো অত দূর থেকে হ্যাঁ স্যার ওকে তো যাই হোক এখানে আমি পাথরের উপরে একদম চট্টান চারট্টানের ওপরে কিন্তু বসে আছি বেশ ভালোই লাগছে এভাবে বসে থাকতে রাত্রেবেলায় সামনে সমুদ্র মানে অথই সমুদ্র তার জলরাশি বারবার আশ্রয় পড়ছে আর তার একটা শব্দ আপনারা পাচ্ছেন হয়তো নিশ্চয়ই পাচ্ছেন আপনাদের যেটা শেয়ার করার যে এইখানে রাত্রে মানে রাত একটু বাড়লে পরেই এলাকাতে তো লোক থাকে না বিকালের পরে আর যখন রাত গভীর হতে থাকে তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় এখানে শ্মশান ভূমিতে অনেক সময় দেখা যায় যে আগুন জ্বলছে সেই আগুন লক্ষ্য করে ওপাশে একটা থানা আছে তো থানার পুলিশ যখন রাউন্ডে আসে আগুন দেখে তো তারা দেখে যে না কিছুই না মানে কোনো শ্মশানের চিতা জ্বলছে না অথচ আগুন আছে এরকম হয় আর একটা ব্যাপার হয় সাদা সাদা মতন কিছু শ্মশান দিয়ে হেঁটে বেড়ায় আমি একটা কথা শেয়ার করি আপনাদের এই সাদা জিনিসটা অনেকেই প্রশ্ন করেছেন যে সাদা কেন দেখা যায় নিত আত্মা এটা কেন সাদাভাবে পোকট হয় সাদাভাবে কিভাবে হয় এটা বিষয়টা কি রহস্যটা কি আমি এটা 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 আপনাদের বলবো খুব জটিল একটা আমি বলবো এবং আপনারা সেটা এই পাথরগুলো এত বড় বড় এখানে কেটে এখানে এনে ফেলা হয়েছে যাতে সমুদ্রে জল এসে আসে ভেঙে না দেয় আর বেশ শক্ত দেখো বেশ শক্ত পাথরগুলো স্যার উঠিয়ে স্যার ক্যা কি রা

देखी। से। सर लगेगा से। तो नहीं भय लगे तो जय भय लागबा ना भय लागबार दरकार नहीं कोनो भय लागियो ना तुम तो देखो आमार संगे एसो तो जखन किछु, देख आ, किछु के देख तो देखबा आर किछु तो घटबे सर देखले तो डर लगेगा ही ना सर देख देख तुम्हारा कैमरा में याद देखो तो कैमरा में कैद होता है क्या कुछ तो दिख नहीं रहा सर

চলো এই হচ্ছে আমার বাহন আজকে এই মুহূর্তে এতে করে আমি বেশ একটা লম্বা রাস্তা যাব সমুদ্রের ধার দিয়ে আর তারপরে ও পাশে আমার থানার কাছে একটা গাড়ি আমার রাখা আছে ওই গাড়িতে আমি উঠব এবং যেতে যেতেও আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব। তো এখন আমি বেরিয়ে যাব সবাইকে বিদায় জানাচ্ছি শুভরাত্রি নস্মকালীন অভিযান অশুভ খুঁজে এখানে শেষ করে উড়িষ্যা শ্মশান থেকে ফিরিয়ে দিচ্ছি ক্যামেরা ভালো থাকুন সবাই বাই বাই আমি এখন উড়িষ্যা শ্মশান থেকে বেরিয়ে যাচ্ছি আমার রথ দাঁড়িয়ে আছে চলে যাব তারপরে লম্বা একদম সোজা কলকাতা বেরিয়ে যাব এখন তো সবাই ভালো থাকবেন আমার দর্শক সবাইকে শুভেচ্ছা বাই বাই